নমস্কার, আমি সুমন, আপনারা দেখছেন পাতি বাংলা টেক টিউবার। নতুন একটা ভিডিওয় আপনাদেরকে স্বাগত। অ্যাজ প্রমিসড, আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে গুগল ফটোজে কীভাবে ছবি ব্যাকআপ করা যায় এবং ব্যাকআপ করার পরেও ছবিগুলি ডিলিট করে দিয়ে কীভাবে জায়গাটা খালি করে নেওয়া যায়, কিন্তু ছবি আপনার জন্য রয়েই যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। শেষে আসে আপনাদের জন্য কিছু একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আজকের মিনিট খানেক শুরু করা যাক। আমাদের প্রত্যেকের কাছে আমাদের তুলে রাখা ছবি বা ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই না কখনোই সেগুলো হারাতে, কারণ আমরা সেই মুহূর্তগুলোকে ছবিতে বা ভিডিওতে ধরে রাখি। এই ছবি বা ভিডিওর স্পেস নিয়ে আমাদেরকে অনেক সময়তেই সমস্যার মুখে পড়তে হয়। এই যে ধরুন, এই যে ছবিটা আমি তুলছি, এই ছবিটাকে যদি আমি 3 বছর পরও দেখতে চাই, তাহলে এটাকে আমাকে কোনো না কোনোভাবে স্টোর করে রাখতেই হবে। এবং আমার মতো যারা হালকা গরিব বা যাদের স্পেসের অভাব, তাদের ক্ষেত্রে এটা একটা খুবই সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। দেখতে পাচ্ছেন এই একটা ছবি, এই ছবিটা হয়তো 3-4 MB স্পেস জায়গা খেয়ে রেখেছে। এটা রাখা কিন্তু সম্ভব হয় না অনেক সময়তেই, আমরা ডিলিট করে ফেলি। কিন্তু গুগল ফটোজ হলো এমন একটা জায়গা যেখানে এই ছবিগুলোকে আমরা ব্যাকআপ করে রাখতে পারি। অলরেডি আপনারা সবাই জেনেই গেছেন, গুগল ফটোজ একটা নতুন অ্যানাউন্সমেন্ট করেছে। 1 জুনের পর থেকে তারা আর আনলিমিটেড স্পেস ব্যবহার করতে দেবে না, দেবে কিন্তু তার বদলে কিছু তারা চার্জ করবে। তাই এখন আমাদের কি কর্তব্য? আমরা অনেকেই, অধিকাংশ মানুষই ব্যাকআপ করে থাকি, কিন্তু যারা জানেন না তারা প্লিজ তাদের ছবিগুলো ব্যাকআপ করে নিন, কারণ এটাই সময়। কারণ 1 জুনের আগে পর্যন্ত ব্যাকআপ করা যে কোনো ছবি বা ভিডিও, আনলিমিটেড ছবি বা ভিডিও আপনি কিন্তু গুগল ফটোজের মধ্যে রাখতে পারেন। এরপর 1 জুনের পর থেকে কিন্তু আপনাকে 15 GB বেশি স্পেসের ছবি বা ভিডিও যদি রাখতে হয়, তখন আপনাকে একটা চার্জ পে করতে হবে। আমি ব্যাকআপ প্রসেসটা আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা ছবি তুলে রেখেছি এবং কয়েকটা ছবি ডাউনলোড করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন LG G8X ThinQ, এই ফোনটা আপনারা দেখেছেন আনবক্সিং ভিডিও, এবং একটা ছবি এটা তুলে রাখলাম এবং কিছু ছবি ডাউনলোড করে রেখেছি। দেখতে পাচ্ছেন ডাউনলোডেড ফোল্ডারের মধ্যে গুগল ফটোজের 4টে ছবি আমরা ডাউনলোড করে রেখেছি এবং একটা জাস্ট ভিডিও। ছবি ভিডিও আপনি ডাউনলোডেডই হোক বা আপনার তোলাই হোক, আপনি সমস্তটাই ব্যাকআপ করে রাখতে পারেন এবং আনলিমিটেড স্টোরেজ ইউজ করতে পারেন। কিভাবে চলুন দেখে নিই। আমরা গুগল ফটোজের মধ্যে প্রবেশ করে আপার রাইট কর্নারে ক্লিক করে এই অপশনসগুলো পেয়ে গেছি, যেখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকআপ ইজ অফ দেখা যাচ্ছে। এখানে আমাকে কি করতে হবে? কিচ্ছু না, জাস্ট টার্ন অন ব্যাকআপ, অর্থাৎ ব্যাকআপটাকে জাস্ট আমি অন করে দিলাম। এবং দেখুন, এখানে দেখতে পাচ্ছি হাই কোয়ালিটিতে আমি আপলোড করে রাখবো নাকি অরিজিনাল কোয়ালিটিতে। এবং এই যে চুজ ইওর ব্যাকআপ অপশনস, 15 GB মধ্যে যে জায়গাটা ফ্রি, যে জায়গাটা, সেটা কিন্তু এখন থেকে ইন্ডিকেট করা শুরু হয়ে গেছে। তো হাই কোয়ালিটিতে আনলিমিটেড স্টোরেজটা কিন্তু দিয়ে থাকে এখনও পর্যন্ত গুগল আমাদেরকে। অরিজিনাল কোয়ালিটি হলে কিন্তু এখনই বলুন বা আগেই বলুন, সেটা কিন্তু 15 GB স্পেসের মধ্যেই করতে হতো। তো হাই কোয়ালিটি আমি অলরেডি করে রাখলাম। দেখুন ব্যাকআপ হচ্ছে দুটো ছবি যেগুলো আমি ক্যামেরায় তুলেছিলাম, সেই দুটো ছবি এখন ব্যাকআপ হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি সাইড ওয়াইজ দুটো স্ক্রিন দিয়েছি, তার কারণ অনেকের এই আমার তোলা ভিডিওটাতে যদি দেখতে অসুবিধাও হয়ে থাকে, আপনারা এখানটাতে রাইট সাইডের স্ক্রিনটাতে ইজিলি বুঝতে পারবেন। দেখুন এখানে ব্যাকআপটাকে আমি টগল করছি, ব্যাকআপ অন বা অফ আমি অন করে রাখবো। এবং এখানের যে সেটিংসগুলো সেগুলো একবার দেখে নিই আস্তে আস্তে। দেখুন আপলোড সাইজ বা এখানে যে তাদের নোটিফিকেশানটা, সেটা সম্বন্ধেও তারা ডিটেইলড এখানে দিয়েছেন, তারা কেন চেঞ্জ করছেন বা কবের থেকে এটা লাগু হচ্ছে সমস্তটা এখানে দেওয়া আছে। যে 1 জুন 2021 পর থেকে কিন্তু 15 GB স্পেস আপনাকে দেওয়া হবে, কারণ প্রচুর মিলিয়ন্স বিলিয়ন্স পিকচার দেখতেই পাচ্ছেন, 28 বিলিয়ন ছবি প্রতি সপ্তাহে জমা হয় গুগল ফটোজের মধ্যে। এবং এটাকে হ্যান্ডেল করার জন্য একটা যে হিউজ কস্ট, এটা কিন্তু গুগল এবার আমাদের উপর থেকে নিতে চলেছে। দেখতে পাচ্ছেন টুডে ওভার 1 বিলিয়ন পিপল ইনক্লুডিং ইউ ব্যাক আপ ইউর ফটোজ। দেখতেই পাচ্ছেন কি হিউজ পরিমাণ ছবি প্রতিদিন জমা হয়। তাদের পুরো টার্মস অ্যান্ড কন্ডিশনস তারা বুঝিয়ে দিয়েছেন এবং দেখতে পাচ্ছেন এখানে যে
তার আগে পর্যন্ত আপনি যা কিছুই আপলোড করে রাখুন সেটা কিন্তু আপনার 15 GB কোটার মধ্যে পড়বে না। এখানে দেখুন আপলোডের অপশানসগুলো কীরকম আছে, অরিজিনাল কোয়ালিটি, হাই কোয়ালিটি এবং এক্সপ্রেস। হাই কোয়ালিটিটা যথেষ্ট ভালো, এটাতেই আপনার আনলিমিটেড ফ্রির অপশানটা আছে। দেখুন অরিজিনাল কোয়ালিটিজের মধ্যে এটা কিন্তু আপনার 15 GB কোটাতেই আপনি পাবেন, কিন্তু হাই কোয়ালিটিতে যদি আপনি করে রাখেন তাহলে 1 জুন 2021 আগে আপনি যত ছবি ভিডিও আপলোড করে রাখুন না কেন সেটা আপনি ফ্রিতে রেখে দিতে পারবেন ফর এভার। এবং এক্সপ্রেস কোয়ালিটিতে হয় কি, যদি আপনার নেটওয়ার্ক কানেকশান স্লো থাকে বা আপনার যদি ব্রডব্যান্ড বা ওয়াইফাইয়ের ব্যবস্থা না থাকে তাহলে এক্সপ্রেস কোয়ালিটিতে আপনি আপলোড করে রাখতে পারেন আনলিমিটেড বিফোর 1 জুন। আরও দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর অপশানস আছে, এই অপশানগুলো খুবই ইউজফুল। মেমোরিজ হিসাবে আসে, আপনার গুগল ফটোজের মধ্যে পুরনো ছবিগুলো স্টোরি হয়ে আসে, বিভিন্ন কোলাজ বানিয়ে তারা দিয়ে থাকে, আপনি ভিডিও ফটো এগুলোকে আলাদা আলাদা করে সিলেক্ট করে দিতে পারেন। যাই হোক, এই দুটো ছবি দেখুন অন করা ছিল ব্যাকআপ, তাই ব্যাকআপ হয়ে গেছে। আমি প্রত্যেকটা ডিভাইস ফোল্ডারকে আলাদা আলাদা করে ব্যাকআপ করতে পারি। এখানে দেখুন ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক এটা অফ ছিল, এটা আমি অন করে দিলাম। এটা কোথায়, এটা ডাউনলোডেড যে ছবিগুলো, যখনই অন করে দিলাম ডাউনলোডের ছবিগুলো দেখুন ব্যাকআপ হওয়া শুরু হয়ে গেছে। এবার ব্যাকআপটা হয়ে যাওয়ার পর কীভাবে আমি আমার স্পেসটাকে ক্লিয়ার করে নিতে পারি বা কীভাবে ডিলিট করতে পারি বা রিস্টোর করতে পারি সেগুলো আপনাদেরকে দেখাবো। ব্যাকআপ প্রসেসটা চলছে, ব্যাকআপ প্রসেস হয়ে যাওয়ার পর এবার দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে ব্যাকআপ কমপ্লিট আমাদের চলে এসেছে। তার মানে আমাদের এই যে 4টে ডাউনলোড করা ছবি এবং 2টো তোলা ছবি সেগুলো কিন্তু অলরেডি ব্যাকআপ হয়ে গেছে। এগুলোকে আমরা এখন করব কি, আমাদের যে ফোনের গ্যালারি সেই গ্যালারির থেকে যদি আমরা ডিলিটও করে দিই তাহলেও কিন্তু এগুলো হারাবে না, এগুলো রয়ে গেল ফর এভার। আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। এখানে এই যে 2টো ফটো সেগুলোকে সিলেক্ট করছি এবং সিলেক্ট করে সেগুলোকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিচ্ছি। দেখুন জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এবং ডিলিট করে দিলাম মানে কি আমার ফোনের স্পেসও খালি হয়ে গেল। এভাবে হয় কি, আমাদের প্রত্যেকের ফোনের স্পেস কিন্তু প্রচুর ভরে যায়, আমরা রাখতে পারি না, আমাদেরকে পুরোনো ছবি ডিলিট করতে হয়। কিন্তু দেখুন এই যে ডিলিট করে দিলাম মানে ভার্চুয়ালি ছবিগুলো আমার কাছে আছে, কিন্তু এরা কোনো স্পেস খাচ্ছে না। আমার ফোনের জায়গাটা আমি কিন্তু ক্লিয়ার করে ফেলেছি আমার ফোনের ছবিগুলো ডিলিট করার মধ্যে দিয়ে। এখানে যখন প্রচুর ছবি বা ভিডিও আপনি ব্যাকআপ করবেন, এখানে গুগল ফটোজের মধ্যেই আপনি অপশান পেয়ে যাবেন স্পেস ক্লিয়ার করার জন্য। দেখুন এখানে যে 4টে ডাউনলোডেড ছবি ছিল সেগুলোকে আমি দেখাই, এখানে থেকে যদি আমরা ডাইরেক্ট সিলেক্ট করে এখানে যে ডিলিট অপশানটা আছে সেখান থেকে যদি আমরা ডিলিট করে দিই তাহলে ওটা বিনে চলে যায়, রিসাইকেল বিনে, যেটার থেকে আমরা আগামী 60 দিনের মধ্যে একে ফিরিয়ে আনতে পারি বা নাও পারি। যদি ফিরিয়ে না আনি তার মানে সেটা কিন্তু আমার গুগল অ্যাকাউন্ট থেকেও বেরিয়ে যাবে, ডিলিট হয়ে যাবে ফর এভার, ওটাকে আমি কোনোভাবেই ফেরত আনতে পারবো না। যদি আমরা 60 দিনের মধ্যে ওটাকে রিস্টোর করি তাহলে কিন্তু সেটাকে ফিরিয়ে আনা সম্ভব। তাই বাইরের যে ডিলিট অপশানটা সেখানে দেখুন ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু সেটা আমার রিসাইকেল বিনে রয়ে গেছে। দেখুন কাউন্টডাউন শুরু হয়ে গেছে, 59 ডেজ লেফট দেখাচ্ছে। এখন ইচ্ছা করলে আমি এটাকে ব্যাকআপ করতে পারি বা রিস্টোর ডিলিট করতে পারি বা রিস্টোর করতে পারি। আমি এটাকে দেখুন ডিলিট পারমানেন্টলি এই অপশানে ক্লিক করে যদি ডিলিট করে দিই তার মানে ছবিটা কিন্তু পুরোপুরি গেল, একে আমি আর ফেরত পেতে পারবো না। এবং এই ছবিটাকে দেখুন আমি রিস্টোর করছি, রিস্টোর করা মানে সেটা আবার ফিরে চলে আসবে আমার গুগল ফটোজের মধ্যে, কিন্তু এরা কোনো জায়গা খাচ্ছে না আমার। এবার এই যে পরপর 3টে ছবি, এই 3টে ছবিকে আমি এমনটা যদি করতে চাই, প্রথম স্টেপে যে আপনাদেরকে দেখালাম গ্যালারির ভিতরে গিয়ে স্পেস ক্লিয়ার করছিলাম, ডিলিট করে দিচ্ছিলাম, এখানে যদি আমরা করি এই 3টে ডটে টাচ করে এখান থেকে যদি আমরা ডিলিট ফ্রম ডিভাইস করি, ডিলিট ফ্রম ডিভাইস করা হলে কিন্তু ছবিটা আমার চলে যাবে না, জায়গাটা আমার ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন না ফোল্ডারের মধ্যে, কারণ আমার স্পেস সে খেয়ে নেই, কিন্তু যেহেতু ব্যাকআপ আমি অলরেডি করে রেখেছি, দেখুন আপনারা হোমে গেলেই কিন্তু গুগল ফটোজের মধ্যে সেই ছবিগুলোকে আবার দেখতে পাবেন। অর্থাৎ ছবিগুলো আপনার রয়ে গেল কিন্তু তারা আপনার কোনো জায়গা খেয়ে থাকলো না, স্পেসটা আপনার ফোনের কিন্তু হিউজ আপনি খালি করে দিতে পারেন এই গুগল ফটোজটাকে ইউজ করে। আমরা অধিকাংশ মানুষই ইউজ করি, যারা করেন না তারাও করবেন এবং এর সুবিধা নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে ইনস্টা এবং ফেসবুকেও ফলো করতে পারেন। তো আজকের মতো, ও আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট ছিল, যারা এখনও পর্যন্ত আসেন তাদের জন্য আজকে স্পেশাল অ্যানাউন্সমেন্ট, সেটি হলো এই
আমাদের চ্যানেলে আসতে চলেছে মোবাইল ফটোগ্রাফি এবং মোবাইল ভিডিওগ্রাফি নিয়ে একটি সিরিজ, যার মধ্যে আপনারা পেয়ে যাবেন মোবাইল থেকে মোবাইল ফোন থেকে ফটো তোলার এবং ভিডিও বানানোর বেশ কিছু টেকনিক্স। আশা করি সেটাই আপনারা যথেষ্ট উপকৃত হবেন। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, আর হ্যাঁ প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরে ভিডিওয়ে খুবই তাড়াতাড়ি। টেক কেয়ার, পিস আউট।